হে বৎস, তুমি কি তোমার পিছনের ইতিহাস জানো? আপনি যদি অটোমান সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত শহর সৌদ ঘুরতে যান, তখন শহরের প্রবেশদ্বারে এই লেখাটি দেখতে পাবেন। প্রায় 600 বছরের সাম্রাজ্য ছিল অটোমানদের। ইসলামের স্বর্ণালী যুগ বলতে যে সময়টাকে বোঝানো হয়, সেটি ছিল অটোমান সাম্রাজ্যের সময়কাল। এ সময় মুসলমানরা সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি এবং সংস্কৃতিতে সেরা একটি জাতিতে পরিণত হয়েছিল। এ সময় জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী ইফতেখার ওয়াসিম, যিনি একাধারে জ্যোতির্বিদ, গণিতবিদ এবং পদার্থবিদ ছিলেন। অটোমান সাম্রাজ্যের আরেক মুসলিম বিজ্ঞানী তাকিউদ্দিন মোহাম্মদ ইবনে মারুফ 1577 সালে ইস্তানবুলে একটি মান মন্দির স্থাপন করেছিলেন। 1580 সাল পর্যন্ত তিনি এখানে তার জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ চালিয়ে গিয়েছিলেন। তিনি সূর্যের কক্ষপথ বিষয়ে গবেষণা করেছেন। অটোমান সাম্রাজ্যের সময়ে শরীফউদ্দিন সাবুনজুগলু শল্যচিকিৎসার বিখ্যাত বই প্রধান চিকিৎসার বিশ্বকোষ রচনা করে চিকিৎসা শাস্ত্রে এক অনবদ্য অবদান রেখেছিলেন। সময়কে মিনিটে ব্যবহারের কৃতিত্ব অটোমানদের। 1702 সালে মাপন মেশুর সাইদ তেদে এই ঘড়ি আবিষ্কার করে বিজ্ঞানে অমর হয়ে আছেন। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে অটোমান বিজ্ঞানী মোহাম্মদ আলীর হাত ধরে মিশর শিল্প উৎপাদনের জন্য বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার শুরু করে। বিজ্ঞানের মতো অটোমানরা সাহিত্যেও ছিল সমৃদ্ধ। এই সময়ে জন্মগ্রহণ করেছিলেন তুরস্কর বিখ্যাত কবি নামিক্কাল, যার ইন্তিবাহ বইটি আজও তুরস্কে ব্যাপকভাবে জনপ্রিয়। তুরস্কের ইতিহাসে প্রথম আধুনিক নাটক শাইর এভলেন মেসি অটোমান সাম্রাজ্যের সময়কালে রচিত হয়েছিল। অটোমান সাম্রাজ্যের আরেক বিখ্যাত উপন্যাসিক আহমেদ মিদহাত এফেন্দি, যিনি রোমান্টিসিজম, বাস্তববাদ, প্রকৃতিবাদের উপর উপন্যাস রচনা করে তুর্কি সাহিত্যে অমর হয়ে আছেন। শিল্পকর্মেও অটোমানরা ছিল ধরাছোঁয়ার বাইরে। তাদের তৈরি গালিচার কদর ছিল পুরো পৃথিবীতে। সঙ্গীতের সুস্পষ্ট প্রভাব ছিল অটোমানদের মাঝে। ওসমানীয় অভিজাতদের শিক্ষাক্ষেত্রে ওসমানীয় ধ্রুপদী সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এমনকি ইতিহাস থেকে এও জানা যায় যে কয়েকজন সুলতান নিজেরাই শিল্পী ও সুরকার ছিলেন। এদের মধ্যে সুলতান তৃতীয় সেলিম ছিলেন অন্যতম। শিল্পের সবচেয়ে জনপ্রিয় রূপগুলির মধ্যে ক্যালিগ্রাফি, পেইন্টিং, কবিতা, টেক্সটাইল এবং কার্পেট বয়ন, সিরামিকের উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায় অটোমান সাম্রাজ্যে। আজ আমরা মূলত অটোমান সাম্রাজ্যের শুরুর দিকের ইতিহাস, অর্থাৎ অটোমান সাম্রাজ্যের উত্থানের ইতিহাস সম্পর্কে জানব। জানতে চেষ্টা করব কিভাবে 600 বছরের সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল। একটি সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে কতগুলো মানুষের আত্মত্যাগ থাকতে পারে, চলুন হারিয়ে যাওয়া যাক ইতিহাসের অতল গভীরে। অটোমান সাম্রাজ্যকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। অটোমানের উত্থান, যেটি 1299 থেকে 1453 পর্যন্ত ছিল। দ্বিতীয়ত অটোমানের বিস্তৃতি ও সর্বোচ্চ পর্যায়, যেটি 1550 থেকে 1700 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তৃতীয়ত অনগ্রসরতা ও সংস্কার, যেটি 1566 থেকে 1827 পর্যন্ত ছিল। বিখ্যাত অস্ট্রীয় ইতিহাসবিদ পল উইকেট 1938 সালে দ্য রেইজ অফ দ্য অটোমান এম্পায়ার নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন, যেখানে তিনি যুক্তি তুলে ধরেন যে অটোমান সাম্রাজ্যের উত্থান অমুসলিমদের বিরুদ্ধে ইসলামিক পবিত্র যুদ্ধের আদর্শের উপর নির্মিত হয়েছিল। ওসমানীয় সাম্রাজ্য উত্থান হয়েছিল ওসমানীয় বেইলিকের মাধ্যমে। এই অটোমান উত্থানকালের হিসেবে ধরা হয় 1299 থেকে 1453 সালকে। 154 বছর সময় লেগেছিল অটোমান বেইলিক থেকে অটোমান সাম্রাজ্যে পরিণত হতে। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এই সময়টিকে প্রোটো ইম্পেরিয়াল যুগ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইতিহাস ঘেঁটে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে তিনজন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি পাওয়া যায়। সুলাইমান শাহ, পুরো নাম সুলাইমান শাহ বিন কায়া আলপ, যাকে অটোমান সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা বলা হয়। ইনিই প্রথম অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করেন তার পুত্র ইতিহাস বিখ্যাত বীর যোদ্ধা আর্তুগ্রুল গাজী। আর্তুগ্রুল গাজী অটোমান সাম্রাজ্যে প্রতিষ্ঠার পথ সুগম করেন। পরবর্তীতে তার প্রথম পুত্র ওসমান পূর্ণাঙ্গভাবে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে এই সাম্রাজ্যের নামকরণ করা হয় উসমানীয় সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যের অভ্যুদয় 1299 সালে তুর্কি বংশোদ্ভূত আর্তুগ্রুল গাজীর ছেলে এবং কাইবে সুলাইমান শাহর নাতি
প্রথম উসমান সেলজুক সাম্রাজ্য কর্তৃক উত্তর পশ্চিম আন্তোলিয়ার দায়িত্ব পান। প্রথম দিকে সেলজুক সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সেলজুক সাম্রাজ্যের শেষ সময়ে সেলজুকরা যখন তাদের কর্তৃত্ব হারিয়ে পুরোপুরি মঙ্গল সাম্রাজ্যের প্রতি নির্ভরশীল হতে থাকে, তখন তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ধীরে ধীরে সাম্রাজ্যের গোড়াপত্তন শুরু করেন। 1999 সালে ওসমান যখন মঙ্গল সাম্রাজ্যে বার্ষিক কর পাঠালেন না, তখনই আসলে প্রতীকী অর্থে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দেন। তিনি একে একে জয় করতে থাকেন সাকারিয়া নদীর পশ্চিমাঞ্চল, এসকি সেহিরের দক্ষিণ ভাগ, অলিম্পাস পর্বত ও মারমারা সাগরের উত্তর পশ্চিমাঞ্চল সমূহ। এমনকি এসকি সেহির বিলেজিক ইনেগোল থেকে শুরু করে ইয়েনিসেহিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্গ ও নগর নিজেদের দখলে নিয়ে নেয় ওসমান বাহিনী। ওসমান নবগঠিত অটোমান রাজ্যের রাজধানী হিসেবে ইয়েনিসেহিরকে ঘোষণা করেন। তখন বার্সা, নিকাইয়া কিংবা নিকোমিডিয়ার মতো গুরুত্বপূর্ণ নগরীগুলো ওসমান জয় করতে পারেননি। সর্বশেষ 1321 থেকে 1326 সাল পর্যন্ত প্রায় 4 বছরের প্রচেষ্টায় ওসমানের বাহিনী মুদনায়া বন্দর ও বার্সার মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়। বার্সা জয় ছিল অটোমান সাম্রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জয়, কেননা সে সময় বার্সা ছিল খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক একটি কেন্দ্র। বার্সা জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্র এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোমানরা। এরপর একসময় বয়সের ভারে নুজ হয়ে পড়েন ওসমান। তখন তার অসমাপ্ত কাজ সম্পাদনের ভার তার বড় ছেলে ওরহানের উপর পড়ে। এখানে উল্লেখযোগ্য যে ওরহান ছিলেন প্রথম ওসমান ও তার স্ত্রী মালহুন খাতুনের পুত্র। ওরহান গাজী ক্ষমতা হাতে পেয়েই সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন এবং আনাতোলিয়ায় বাইজেন্টাইনদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করেন। ক্ষমতায় বসেই প্রথমে 1321 সালে তিনি বাইজেন্টাইনদের কাছ থেকে মারমারা সাগরের বুরসার বন্দর মুদানিয়া অধিকার করেন। এরপর তিনি কোনুর আল্পের অধীনে পশ্চিম কৃষ্ণসাগরের উপকূল এবং আকুয়েদার অধীনে ইজমিত জয়ের জন্য সেনাদল প্রেরণ করেন। একসময় তিনি বুরসা জয়ের পর বসফরাসের দিকে সেনাদল প্রেরণ করে মারমারা সাগর উপকূলে বাইজেন্টাইন শহরগুলো একে একে অধিকার করেন। এমন অবস্থায় বাইজেন্টাইন সম্রাট তৃতীয় অ্যান্ডোনিকাসের সেনাবাহিনী অগ্রসর হয়ে বর্তমান দারিজা শহরের ওরহানের বাহিনীকে প্রতিরোধের চেষ্টা করেন। সেখানে বিশাল এক যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয়। এরপর ওরহান গাজীর নেতৃত্বে 1331 সালে নাইসিয়া, 1337 সালে ইজমিত বা নিকোমোডিয়া এবং 1338 সালে উসকুদার জয় করেন। সর্বশেষ ওরহান গাজী 1345 সালে ওরহান পার্শ্ববর্তী তুর্কি রাজ্য কারিসি জয় করেন। কারিসি জয়ের ফলে প্রায় সমগ্র উত্তর পশ্চিম আন্তোলিয়া ওসমানীয় সাম্রাজ্যের আওতায় চলে আসে। বুরসা, ইজমিত, ইজনিক ও বেরগামা শহরগুলো ওসমানীয়দের এক একটি শক্তিশালী ঘাঁটি হয়ে ওঠে। চিরায়িত নিয়ম অনুসারে বয়সের ভারে 1362 সালে নিজের জয় করা বুসরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওরহান গাজী। ওরহান গাজীর মৃত্যুর পর থেকে একে একে ক্ষমতায় আসেন প্রথম মুরাদ 1361 থেকে 1389, প্রথম বায়েজিদ 1389 থেকে 1402, প্রথম মোহাম্মদ 1413 থেকে 1421, দ্বিতীয় মুরাদ 1421 থেকে 1444, দ্বিতীয় মোহাম্মদ 1444 থেকে 1446 ও দ্বিতীয় মুরাদ 1446 থেকে 1451। তারা প্রত্যেকেই অটোমান সাম্রাজ্যের বিস্তার করতে থাকেন। 1453 সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদের কনস্টান্টিনোপল জয় করার মাধ্যমে অটোমানরা বাইজেন্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করে দেয় এবং 1526 সালে হাঙ্গেরি জয়ের পর ইউরোপের বলকান অঞ্চলসমূহ নিয়ে পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় রাজ্য হিসেবে প্রতিষ্ঠা পায় অটোমান সাম্রাজ্য। এই সাম্রাজ্য টিকে ছিল প্রায় 600 বছর। এত বছর এত বড় সাম্রাজ্য টিকে থাকার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল অটোমান সম্রাটদের ন্যায়পরায়ণতা, সততা এবং নিষ্ঠা। তাদের সততা এবং নিষ্ঠায় অটোমান সাম্রাজ্য হয়ে উঠেছিল এক স্বর্ণালী যুগ, যে যুগে ছিল না কোনো অত্যাচার, অনাচার কিংবা অবিচার। অটোমান সম্রাটদের ন্যায় বিচারের ছায়াতলে প্রত্যেকে সুখে শান্তিতে বসবাস করত। এই সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে ছিল হাজারো আত্মত্যাগ। এই সাম্রাজ্যের উত্থানের কিংবা গোড়াপত্তনের ইতিহাস কিছুটা হলেও উপলব্ধি করতে চাইলে
তুর্কি বিখ্যাত ড্রামা সিরিজ দিরিলিস আর্চুগুল দেখার মাধ্যমে। অটোমান পতনের বহুদিন পরেও তাদের সুবিশাল সাম্রাজ্যের ইতিহাস, তাদের মহানুভবতার কথা ইতিহাসে আজীবন স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে।